রাজধানীর পূর্ব গোরানে 13 বছর বয়সী মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে ইমাম রফিকুল ইসলামকে কারাগারে পাঠিয়েছে আদালত। বৃহস্পতিবার রাতে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ ন্যাশনাল হেল্পলাইনে সংবাদ পেয়ে রফিকুলকে গ্রেফতার করে পুলিশ। অভিযুক্ত ইমাম নাজমুল হক মদিনাতুল উলুম জামিয়া আরাবিয়া কামিল মাদ্রাসার শিক্ষক এবং গোরান হাজি মসজিদের ইমাম। ভুক্তভোগীর পরিবার আর্থিক কষ্টে থাকা বিনা বেতনে পড়ার সুযোগ করে দেন মাদ্রাসার এই শিক্ষক। আরও জানাচ্ছেন এয়ার বাদল। চতুর্থ শ্রেণীর শিশুর বাবা প্যারালাইসিসে আক্রান্ত, ভাড়া দিতে না পারায় বাসা ছেড়ে দিতে হয়। এ অবস্থায় টানাটানির সংসারে ছেলের লেখাপড়া নিয়ে চিন্তিত হয়ে পড়েন বাবা মা। সুযোগ বুঝে হাজি মসজিদের ইমাম রফিকুল ইসলাম 13 বছরের শিশুটিকে মাদ্রাসায় বিনা বেতনে পড়ার সুযোগ করে দেন। এক প্রতিবেশী জানান, ঈদের ছুটি শেষে শিশুটিকে আবারও মাদ্রাসায় পাঠাতে চাইলে সে পালিয়ে বেড়াতো। পরে সে তার পরিবারের কাছে বিষয়টি খুলে বলে। এটা আসলে যে হচ্ছে এটা একটা রেপ কেস, আর এটা আমাদের মসজিদের ইমাম সাহেব করছেন। তো উনি হচ্ছে আমাদের এখানকার হাজির মসজিদের ইমাম, আর যে ছেলেটাকে করা হয়েছে ও 12 বছরের একজন শিশু। তো এখন এটা হচ্ছে রোজার সময়কার ঘটনা, আমরা রোজার সময় এটা জানতে পারি নাই। আমরা জানছি হচ্ছে এটা আমি পার্সোনালি জানলাম গত 4 দিন আগে। তো এটা এলাকাভিত্তিক একটা বিচার হওয়ার কথা ছিল, এলাকাভিত্তিক বিচার হওয়ার কথা ছিল। সবাই মিলে এটাকে নিয়ে মানে একটু রাজনীতির দিকে চলে যাচ্ছিলো। এরা কেউ বলছে হুজুরের চাকরিটা চলে যাওয়ার জন্য, মানে এটা একটা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির যেটা হচ্ছে সাপোর্ট থাকে না, ওনাদের সেই সাপোর্টটা নাই দেখে এলাকার মানুষ এটাকে নিয়ে একটু ইয়ে করছিলো, বিচারটা করছিলো না দেখে আমি নিজে চাইলাম যে এটা আমি আমার একটু এটা জানানো উচিত, যেহেতু আমার বাচ্চাও কিন্তু একটা প্রতিষ্ঠানে পড়ে। তো এই জন্য আমি বিষয়টা জানালাম। তো হচ্ছে আমি প্রথমে এটা ফোন করছিলাম আপনাদের 109-এ আমি ফোন করার পরে আমাকে ওখান থেকে ওনারা বলা হয়েছে যে আপনি এটা আমি খিলগাঁও থানা যদি হয় তাহলে আমি খিলগাঁও থানা ওসির সাথে আপনাকে কথা বলাই দিচ্ছি। তো উনি আমাকে কথা বলাই দিল। কথা বলার পরে ওনার সাথে সাথে আমার বাসা আসছে, আসার পরে তারপর আমি ভিকটিমকে আমার বাসায় নিয়ে আসছে। ভিকটিমকে বাসায় নিয়ে আসার পরে তারপর ভিকটিমের ওনার একটা যে একটা ইয়ে নিল যে ওর কাছ থেকে জানতে চাইলো স্টেটমেন্টটা। তো ও বসে সব কিছু বলার পরে তারপরে ওনারা হুজুরকে অ্যারেস্ট করে নিয়ে গেছে। ও ভিকটিম সব কিছু বলছে, ওর সাথে যা যা কিছু হয়েছে সব কিছু ও বলছে। বলার পরে তারপরে ওনারা ওটা রেকর্ড করেও নিয়ে গেছেন। নিয়ে যাওয়ার পরে তারপরে হুজুরের বাসায় গেছেন, হুজুরের বাসায় যে ওনাকে অ্যারেস্ট করে নিয়ে গেছেন। তো উনি এখন বর্তমানে আছে থানাতেই আছে, আর আমাদের ভিকটিমও কিন্তু থানাতেই আছে। কারণ হচ্ছে ওকে থানাতে রাখা হয়েছে, ওকে সকালে ওনারা মেডিকেলের জন্য নিয়ে যাবে। এ হচ্ছে ব্যাপার। ঘটনাটা কখন হয়েছিল? ঘটনাটা হচ্ছে রোজার মধ্যে ছিল ঘটনাটা। আর রোজায় ও এটা কাউকে জানায়নি, ওর এটা ফ্যামিলিকে ওর মা বাবা কাউকে ও কিছু বলে নাই। এটা এখন যখন মাদ্রাসাটা খোলা হয়েছে তখন ওর বাবাকে, ওর বাবা যখন ওকে বলছে মাদ্রাসায় যেতে হবে, ও এখানে হোস্টেলে থাকে, তখন ও বলছে যে আমি মাদ্রাসায় যাবো না। কেন যাবো না? তখন ও বাবাকে বলছে যে আমার সাথে এই কাজটা করা হয়েছে, এই জন্য আমি এটা যেতে চাই না। তারপরে এটা আমরা জানলাম, আমাকে বলা হয়েছে গত 4 দিন আগে। তো সবাই মিলে বলছে যে এটা বিচার করবো। তো আমার যেটা মনে হচ্ছে এটা এলাকাভিত্তিক বিচার হওয়ার মতো না, হতো ওনার হয়তো বা ওনার চাকরিটা চলে যেত, অন্য কিছু তো হতো না। তা আমি চাইছি এটা আরও বেশি কিছু হোক, সেই জন্য আমি এটা সবার সামনে নিয়ে আসছি। হাজি মসজিদ আর মাদ্রাসার নামটা আমি ঠিক বলতে পারবো না, এটা মাদ্রাসা রফিকুল ইসলাম। এখানে আমি এখন পর্যন্ত আমার পাশে কাউকে পাইনি। আমি আমার হাজবেন্ড ছিলাম, আমরা দুজনেই ছিলাম, আর ভিকটিমের মা ছিল আমার সাথে। আরেক প্রতিবেশী ঘটনার বিস্তারিত তুলে ধরে বলেন, ইমাম রফিকুল ইসলাম দীর্ঘদিন ধরে শিশুটিকে নির্যাতন করে আসছিল। এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি চান তারা। মূল হক মদিনাতুল উলুম কামিল মাদ্রাসা, ওইখানে আর কি যে আমার ভাড়াটি ছিল, এখন ওই ওনার ওর যে ফাদার ইয়ে হয়েছে প্যারালাইসিস হয়ে গেছে, স্ট্রোক করে প্যারালাইসিস হয়ে গেছে, ওদের আর কি এই কারণে আর কি আমার বাসা থেকে চলে যাওয়া। কিন্তু ওদের সাথে আমার খুব যাওয়া আসা, আমার ছেলের সাথেই ওর ওই যে ভিকটিম ওই ছেলে খেলাধুলা করে। ওই রমজান মাসেই আর কি ওর কাউরের বলে নাই যখন মাদ্রাসায় পাঠাইলে
আমার ঘরে লুকায় থাকতো, আমার ওর ফুপুর ঘরে লুকায় থাকতো, যাইতে যাইতো না, আমার ছেলের সাথে খেলাধুলা করতো, পরে ওর মা বকাঝকা করে পাঠাইতো, ওই সময় সে বলে নেই। পরে এই যে ঈদের বন্ধের পরে একটা ছুটি হয়েছে যে সময় মাদ্রাসা, ওই সময় বাড়ির যাওয়ার পরে যে ঈদের পরে যে পাঠাইতে চাইছে ওই সময় আর যাওয়ার ইয়া করে না, যাইতে চায় না। পরে সাহস করে এক সময় ছেলেটা প্রকাশ করছে যে এরকম হুজুর তো আমার সাথে আমারে বলছে, আমি ঝাড়ু দিচ্ছিলাম সিঁড়ি, হুজুর আমার ডাক দিছে উপরে দোতলায়, পরে ওইখান থেকে ওই খাদেমের যে রুম ওই রুমে আমারে নিয়ে গেছে, ছেলের যেভাবে বললো খাদেমের রুমে নিয়ে যায় আমারে হুজুর আমার পায়জামা খুলে ফেলছে, খুলে আমার সাথে আকাম করছে, ওর বক্তব্য এরকম আর কি। এটা আর কি আমার জানার পরে এলাকায় একটা বিচারের ইয়া হচ্ছিল যে বিচার অনেক দিন যাবত আর কি বিচার হয়, কোনো রেজাল্ট নেই, আর বিচারটা হলে তো এলাকার মানুষ সবাইকে নিবে মুরুব্বী টুরুব্বী, তেমন আমি কোনো কিছুই কাউরে দেখি না, বিচারও ই করি না। তারপরে এদিকে ইয়ে হইলো যে এটা তো একটা আইনিভাবে আমাদের যাওয়া উচিত, যেহেতু এটা কি হয় যদি হুজুরের এটা প্রমাণ হয় হয়তো চাকরি যাবে, এর বেশি কিছু না, এটা তো শুধু এখানেই তো শেষ না, এটা তো অনেক খারাপ একটা কাজ করছে, ওর সাথে দিনের পর দিন করছে, একদিন তো না দিনের পর দিন এই কাজটা করছে। সেজন্য আমরা ওই আমি আমার ওয়াইফ ডিসিশন নিলাম যে এটার একটা সুষ্ঠু বিচার দরকার, সত্য কি এটা সবার জানার দরকার, এই কারণে আর কি আজকে ওই ওকে নিয়ে যেয়ে আমরা থানায় একটা মামলা করব। কি ধরনের বিচার চান? এটার বিচার চাই, এটা আইনিভাবে যেভাবে এটার বিচার হওয়া দরকার, আইন যেভাবে বলে, আমরা অতিরিক্ত তো ই করি না, পরে ছেলেটা হয়তো একটা অত্যাচারের শিকার হয়েছে, তো এটার বিচার চাচ্ছি আর কি না ভবিষ্যতে আর কি। ওনার আজকে এখানে সার পাইলো, কালকে আরেক মসজিদে ইমামতি করতে পারে, আরেক মাদ্রাসায় শিক্ষকতা করতে পারে, ওইখানে এই ইয়েটা করতে পারে। আমরা চাই যে এই একটা বিচারের ইয়েতে আরও যারা আছে সবাই ঠিক হয়ে যাক, আমরা আমাদের চাওয়া এরকম সুষ্ঠু বিচার চাই। আমার নাম মোহাম্মদ জাকির হোসেন। পুলিশ জানায় ভুক্তভোগী ছাত্রের মায়ের মামলায় ইমামকে গ্রেপ্তার করা হয়। 109 এ আমাকে ফোন দিলে পরে আমি তৎক্ষণাৎ বিশ্বকে নিয়ে এসে ওর মাকে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ, পরে আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে এসে পরে ওরা মামলা দেয়, মামলা দিলে আমরা মামলায় আসি। এ আর বাদল, আরটিভি, ঢাকা।